ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত এবং জানা উচিত ইউটিউবের কী সেই নতুন আপডেট। কারণ ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি কোন ভিডিওতে ইয়েস প্রেস করবেন এবং কোন ভিডিওতে নো প্রেস করবেন, আপনি যদি এই বিষয়টি আপনি পরিষ্কার না জানেন তাহলে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত চলে আসতে পারে। এবং এটা যদি খুব বেশি তিনটা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল কিন্তু টার্মিনেট অথবা সাসপেন্ড হয়ে যায়। আর এই আপডেটটি ইউটিউবের আনার প্রধান কারণ হচ্ছে ইউটিউবে এবং ইউটিউব সহ আরও অন্য অন্য সাইডে এত পরিমাণে এআই কন্টেন্ট ভরে গেছে, ইউটিউব তাই সিদ্ধান্ত নিয়েছে এআই কন্টেন্ট আলাদা করার জন্য নতুন এই আপডেটটি চালু করেছে। কারণ এমন এমন এআই কন্টেন্ট আছে যেগুলো ইউটিউব অতি সহজে ধরতে পারছে না যেটা জেনুইন কন্টেন্ট না, এআই দিয়ে এই কন্টেন্টটি তৈরি করা হয়েছে। মূলত এই কারণেই কিন্তু ইউটিউব নতুন এক আপডেট নিয়ে এসেছে, অর্থাৎ অল্টেন কন্টেন্ট। এই অল্টেন কন্টেন্টের তিনটা অপশন থাকবে, এই তিনটে অপশনে কিন্তু অবশ্যই আমরা যদি এআই কন্টেন্ট থাকি তাহলে সেক্ষেত্রে কোন এআইয়ের ক্ষেত্রে ইয়েস এবং কোন এআইয়ের ক্ষেত্রে নো এবং কোন ভিডিওর ক্ষেত্রে ইয়েস এবং কোন ভিডিওর ক্ষেত্রে নো, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা এই বিষয়ে না জানি এবং না জানি আমাদের ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ভিডিওতে 100% কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এবং আসবেই। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে ছোট্ট করে বলে রাখি, যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি যদি এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি ওই সব ভিডিওতে যে ধরনের এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন প্রথমে সেটা সিলেক্ট করবেন, তারপরে ইয়েস সিলেক্ট করলেই কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার ইনকাম, আপনার ভিডিওতে রিচ এবং আপনার চ্যানেল কোনোভাবেই ডাউন হবে না। তো যাই হোক, আমরা আর খুব বেশি কথা বলবো না, তো আমরা চলুন জেনে আসি যে ইউটিউবের নতুন যে আপডেট সেই আপডেটে কোন কোন ভিডিওর ক্ষেত্রে ইয়েস করতে হবে এবং কোন কোন ভিডিওর ক্ষেত্রে নো করতে হবে। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি। তো ভিউয়ার্স, অল্টেন কন্টেন্টের যে তিনটা শাখা অর্থাৎ যে তিনটা অপশন আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে অর্থাৎ আমি রিসার্চ করেছি এবং সেটা আমি আমার মতো করে বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সবার উপরে প্রথম যে লেখাটি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সে লেখাটির বাংলা মানেটি হচ্ছে, তো প্রথমটার মানে হলো কোনো অভিনেত্রীর ছবি দিয়ে এআইয়ের মাধ্যমে আপনি কোনো ভিডিও করিয়েছেন যা বাস্তবে ওই অভিনেত্রী বলেনি বা ওই ভিডিও করেনি বা তার ভয়েস দেয়নি, অর্থাৎ ওই ভিডিও সম্পর্কে ওই অভিনেত্রী অবগত নয় যেটা আপনি এআইয়ের মাধ্যম দিয়ে কোনো একটা ব্র্যান্ডেড স্পন্সরশিপ করিয়েছেন বা কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করিয়েছেন। আসলে এই বিষয়টা কিন্তু অনেক ভয়ঙ্কর, অর্থাৎ আমরা কোনো যদি ইনলিগেল বা লিগেল যে কোনো একটা ভিডিওর স্পন্সরশিপ কোনো একটা সুপারস্টার বা কোনো একটা অভিনেত্রীকে দিয়ে করাই এবং সে বিষয়টা যদি তার নলেজে না থাকে, এ বিষয়টা কিন্তু খুবই সাংঘাতিক। তো প্রথমটা কিন্তু পরিষ্কার হয়ে গেলো, যদি আমরা এআইয়ের মাধ্যম দিয়ে কোনো একটা অভিনেত্রী বা কোনো একটা অ্যাক্টরের ছবি দিয়ে কোনো ভিডিও ক্লিপ তৈরি করি সে সম্পর্কে সে অবগত নয় তাহলে কিন্তু আপনাকে ইয়েস, তাহলে কিন্তু আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু ইয়েস সিলেক্ট করে ভিডিও আপলোড করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। এখন দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আপনি কোনো ছবি বা কোনো মুভির ক্লিপ থেকে, অর্থাৎ কোনো ছবি থেকে সামান্য একটু ক্লিপ কেটে কোনো একটা অ্যাক্টরের ছবির পরিবর্তে, অর্থাৎ ওই ছবির ক্লিপে যে অ্যাক্টর ছিল সেই অ্যাক্টরের ছবির পরিবর্তে আপনার ছবি বা আপনার পরিচিত যে কারো ছবি পরিবর্তন করে ক্লিপ তৈরি করলেন, এই ধরনের ক্লিপকে সম্ভবত ডিফেস বলা হয়। অর্থাৎ এই ধরনের যদি কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু সেকেন্ডের যে কথাটা বলা আছে সেইটা আপনি প্রেস করবেন, অর্থাৎ ওইটা প্রেস করে ইয়েস করে দিয়ে ভিডিও পাবলিশ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না। এবং তৃতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ এআইয়ের মাধ্যমে আপনি এমন একটা প্লেস তৈরি করেছেন এবং এমন একটা প্লেসে কোনো অভিনেত্রীকে দিয়ে অভিনয় করাচ্ছেন যা বাস্তবে ওই প্লেসের সাথে কোনো মিল নেই। অর্থাৎ এই বিষয়টা আরও পরিষ্কার করে বলতে গেলে হলো এমন একটা প্লেস আপনি তৈরি করেছেন এবং ওই প্লেসে অভিনেত্রীকে দিয়ে আপনি এমন কিছু দেখাচ্ছেন যা বাস্তবের সাথে কোনো মিল নেই, টোটালি কাল্পনিক। এই ধরনের যদি কোনো আপনি, এটা কিন্তু VFX না বা গ্রাফিক্স না, এই ধরনের যদি কোনো আপনি এআইয়ের মাধ্যম দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে তৃতীয় নম্বর যে অপশনটা আছে সেই অপশনটা আপনি প্রেস করবেন, অর্থাৎ সেই অপশনটা আপনি পূরণ করে ইয়েস বাটনে প্রেস করে আপনার ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না। অর্থাৎ আপনাদের ভিডিওতে জাস্ট শুধুমাত্র একটা ট্যাগ ব্যবহার করা হবে যে এই তিন ধরনের কন্টেন্টকে শুধুমাত্র এআই দ্বারা তৈরি করা হয়েছে, এ ব্যতীত কিন্তু আর কিছু না। তো এখন আমরা যে বিষয়টি বলবো যে কোন ক্ষেত্রে কারা এই তিনটাতে শুধু নো প্রেস করে, অর্থাৎ নিচের যে নো অপশনটি আছে উপরেরটা ইয়েস নিচেরটা নো সেটা নো প্রেস করে ভিডিও আপলোড করবেন, যারা নিজস্ব স্টুডিওতে বা বাইরে বা ইনডোরে আউটডোরে যেখানেই হোক আপনি নিজে ভিডিও তৈরি করেন, আপনার ফেস দেন, আপনার ভয়েস দেন, আপনি নিজে ভয়েস ইফেক্ট করেন এবং আপনি নিজে ভিডিও ইফেক্ট করেন, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন
তারা অল্টারনেট কন্টেন্টের ক্ষেত্রে শুধুমাত্র নো দিয়ে আপনি আপনার ভিডিও পাবলিশ করলেই কিন্তু আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। আশা করি এই ছিল ইউটিউবের নতুন একটি আপডেট সম্পর্কে ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স অবশ্যই আমি আপনাকে বলবো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।